আজকে তো সিনেমা হল ভিজিট করতে এসেছি আমার ফুলকে, বাট গতকালকে আমি একা এসেছিলাম উইথ মাই প্যারেন্টস। তখন থেকে দেখলাম যে দর্শকের খুবই ভিড়, লাস্ট শো ছিল, ওই শোটা শেষ হতে হতে 10টা বেজে গিয়েছিল, বাট মানে হল ফুল ছিল, আমি সিট পাচ্ছিলাম না। কথা শেষ করো। আমার ক্যারেক্টার নাম সুমি এবং এইখানে সুমি একজন প্রেগনেন্ট ছোট্ট বাচ্চা মেয়ে, এখন বুঝতে হবে সেটা প্রেগনেন্ট হওয়ার রিজন আছে এবং সেই ব্যাপারটা যখন রিভিল হয় তখন মানে আসলে মানে আপনারা যেটা ভাবছেন ওরকম কোনো কিছুই না, বা যেটা ভাবছেন না ওরকম কিছু একটা, সো এটা খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। আমি যখন দেখলাম যে হিরো থেকে যখন সুমি আলাদা হয়ে যাচ্ছিল, হিরো সুমিকে চিনতে ছিল না, তারপর লাস্ট মোমেন্টে যখন হিরো সুমিকে চিনতে পেরেছে, দ্যাট মোমেন্টে আমি স্টার সিনেপ্লেক্সে বসে আমি তালি পেয়েছি। সো 100% দর্শক তালি দিবে সুমিকে দেখে। মানে এখানে খুবই থ্রিলিং একটা ব্যাপার আছে এই সিনেমাটার মধ্যে, তো অনন্ত স্যারের ক্যারেক্টারটা অনেকগুলো শেডস যেগুলো আপনারা থিঙ্ক করবেন, উনি আসলে কে, ওনার আসলে মেন পরিচয়টা কি, লাস্ট মোমেন্টে বুঝতে পারবেন যে উনি আসলে কে, অ্যাকচুয়ালি কে। সো ওনার ক্যারেক্টারটা টোটালি ডিফারেন্ট একটা ক্যারেক্টার, এতদিন যাবৎ আপনারা অনন্ত জলিল স্যারকে যেভাবে দেখেছেন তার পুরো ডিফারেন্ট ভাবে দেখবেন। তার পাশাপাশি অফকোর্স বর্ষা ম্যামকে, ওনার এন্ট্রি ছিল ও মাই গড বলা যায়। সো আমি ওনার এন্ট্রি দেখে আমি ক্রাশ খেয়েছি, ট্রাস্ট মি। হ্যাঁ এটা বলতে পারেন, আপনাদের হেডলাইন বর্ষা মুখে দেখে ক্রাশ খেল। মানে আমি তো গতকাল থেকে অনেক বেশি ভয় পাচ্ছিলাম, যে আমার তো আমার কনফিডেন্স ছিল অফকোর্স আমাদের ফার্স্ট লুক থেকে কিল হিমের যেই পরিমাণ দর্শক সাড়া পেয়েছিল তখন থেকে মনে হচ্ছিল এই সিনেমাটা তো হিট হবে, ব্লকবাস্টার হবে এটা 100%, বাট গতকালকে একটু ভয় পাচ্ছিলাম, একটু শেক হচ্ছিল আমার, বাট হলে আসার পরে দর্শকদের এতটা অনুভূতি, ওদের মানে তালি দেওয়া, খুশি হওয়া, মজা পাওয়া সব কিছু দেখে মনে হচ্ছে নাও আই ফিল আম সাকসেস। হ্যাঁ আই থিঙ্ক আমার কথা বলার স্টাইলটা আই থিঙ্ক বুঝে যাচ্ছে, না আমি নার্ভাস এখনো ভিতরে ভিতরে নার্ভাস, বাট নিজেকে বারবার বলছি প্লিজ বি কনফিডেন্ট, বি কনফিডেন্ট। হ্যাঁ হ্যাঁ আমার সবগুলো সিনেমা দেখার খুব ইচ্ছা আছে, বিশেষ করে লিডার আমি বাংলাদেশ দেখার খুবই ইচ্ছা আমার। আজকে কালকে আমি জানি না, আমাদের যেহেতু টিমের সাথে একটু থাকতে হবে, তো স্বাভাবিকভাবে আমার একটু ব্যস্ততা যাবে, এবং তার পাশাপাশি ঈদের যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, পাপ, জিন, তারপরে হচ্ছে লোকাল, তারপরে শত্রু, আমার প্রতিটা সিনেমা দেখার খুব ইচ্ছা আছে। এবং আমি বাংলা সিনেমা দেখতে খুব পছন্দ করি, গত বছর আমি সবগুলো বাংলা সিনেমা দেখেছিলাম এবং এই বছরে দেখবো, তার আগের বছরও দেখেছিলাম, কারণ আমার কাছে মনে হয় ঈদের মধ্যে ঈদের সিনেমা ছাড়া আসলে ঈদের কোনো পরিপূর্ণতাই নাই। আপনি দেখেন সারাদিন আপনারা নামাজ পড়লেন, রেডি হলেন, গোছালেন, দিন শেষে আপনাদের বোরিং ব্যাপারগুলো আপনাদের সাথে ঘটতেছে, যেটা প্রতিটা দিন ঘটতেছে, আপনার প্রতিটা দিন সেম কাজগুলি করতেছেন। সো ঈদের দিন একটু ডিফারেন্ট কিছু করা উচিত, আপনারা একটু হলে যাবেন, একটা গান বাজবে, আপনারা সিটি দিবেন যে কালকে যেটা হচ্ছিল, আমার তো তখন মনে হচ্ছিল ঈদ মোবারক গানটা যখন বাজলো তখন সবার ফিল হচ্ছিল যে ওয়াও এখন ঈদ মোবারক ব্যাপারটা ফুল ফিল হলো, ওইটা হওয়াটা ইম্পর্টেন্ট। সিনেমায় বর্ষা আপুর এন্ট্রি আপনি আনন্দ জলিলের সাথে আপনি মনে হয় এন্ট্রি আপনি এই বিষয়টা বর্ষা আপুর করবেন? বর্ষা আপু তো খুবই লাভলি একটা মানুষ, এতটা সুইট, আমি জানি না আমি আসলে কখনো কখনোই কাউকে নিয়ে নেগেটিভ পুরো থটস আমার মধ্যে কখনোই আসে না। মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি তো এমন কোনো ব্যাপার নাই যে যেটার কারণে আমার সাথে কেউ জেলাস করবে, আমি কারো ক্ষতি করছি না, কারো কোনো কিছুই করছি না। সো তারপরে ওনারা যে মানে ওয়েলকামিং, যে একজন আর্টিস্ট হোক বা একটা মেয়ে হিসেবে আরেকটা মেয়েকে যে ওয়েলকামিং, এই ব্যাপারটা আমাকে খুব মুগ্ধ করেছে। দর্শকের উদ্দেশ্যে এইটাই বলবো যে বাংলা সিনেমা এখন অনেক ভালো হচ্ছে, অনেক ভালো ভালো সিনেমা আসতেছে, ঈদের দিন ঈদের আনন্দটাকে পরিপূর্ণ করার জন্য সবাই প্লিজ হলে গিয়ে বাংলা সিনেমা দেখুন, ঈদের যতগুলো সিনেমা এসেছে প্রতিটা সিনেমা দেখুন, বলুন ভালো খারাপ কেমন হচ্ছে, কিরকম লাগছে, এভরিথিং, আই থিঙ্ক সেগুলো আমাদের জন্য আমাদেরকে মানে আপনাদের ভুলগুলো ধরিয়ে দিলে আমরা আমাদেরকে শুধরানোর সুযোগ দেবেন। এবং তার পাশাপাশি আমি মিস্টি জাহান নতুন আর্টিস্ট, এটা আমার সেকেন্ড অভিনীত সেকেন্ড ফিল্ম, মানব দানব আরেক নামে আরেকটা সিনেমা আমার আসছে, সবাই আমার প্রতিটা সিনেমা দেখবেন এবং আমাকে আমার জন্য দোয়া করবেন।